DJ bole la gana baja do re music poing 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 tong ting poing ding poing poing আপনারা দেখছেন জনন্ত খলিল প্রযোজিত মুভি দা সিনেমা চকলেট দা পিঠা। 1940 সালে নায়িকা তার বান্ধবীর সাথে একটি চকলেট নিয়ে বাসায় ফিরছিল। এলাকার বিখ্যাত গুন্ডা শারাপত খান এবং কুটা খান তাদের পথ আটকে দেয়। জান বাজি রেখে তারা চকলেট বাঁচাতে ছুটতে থাকে ছুটতে থাকে। পল্টু খান ইজ কামিং। এই মুহূর্তে আপনাদের সঙ্গে এই ফিল্মের ক্যামেরা সরি মেকআপম্যান রয়েছেন, তিনি তিনার অভিজ্ঞতা এই ফিল্ম সম্পর্কে অভিজ্ঞতা শেয়ার করবেন। তো ম্যাডাম আপনি কি বলতে চাচ্ছেন প্লিজ বলুন। ম্যাম আপনি কি শক খেয়ে আছেন? মেকআপ ম্যান কি শক খেয়েছে? আসলে আমি বেশি শক খাওয়ার কারণে আমার হাসি বেরোচ্ছে। ফিল্মের প্রোডিউসার সাহেব এখানে রয়েছেন, তিনার মন্তব্য জানতে যাবো এই ফিল্ম সম্পর্কে। ভাই ফিল্ম সম্পর্কে কি কব, এই যে শার্টের বোতাম পর্যন্ত লাগাইতে ভুলে গেছি, এই বোতাম এই জাত লাগাইছি, কোয়ার কিচ্ছু নাই। প্রচুর সাপ ভাই কাজের, আপনার মানে নেক্সট টাইম আর একটা পার্ট আসতেছে তো ওইটা নিয়ে ব্যস্ত, পরে কথা বলবো আবার, আল্লাহ হাফেজ। ওকে, তো এই মুহূর্তে রয়েছেন আমাদের ফিল্মের ডিরেক্টর সাহেব, তিনি তিনার মন্তব্য পেশ করবেন। আমি আর কি কম ভাই, বেকার হয়ে গেছি। তো ডিরেক্টর সাহেব আসলে এদেরকে নিয়ে কাজ করতে বাঁকা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমাদের ফিল্মের হিরো কিছু বলতে যাচ্ছেন এই ফিল্ম সম্পর্কে? কারণ বলতে যাচ্ছি কি, আমি একটু পড়ে গেছি। আচ্ছা, এই ফিল্মের ভিলেন রয়েছে, ভিলেন শাফিন খান স্যার, আপনি কিছু বলতে যাচ্ছেন? ভিলেন স্যার আপনি কি বলতে যাচ্ছিলেন কিছু? হ্যাঁ বলেন। আমি কিছু বলতে যাচ্ছি স্যার, আপনি কি কিছু বলবেন? না না, আচ্ছা ধন্যবাদ। আমি কিছু বলবো না, আমি একটা কিছু বলবো আরেকটা। আমি একটু দাঁড়াতে মজা পেয়েছি। ও দারুণ মজা পেয়েছেন স্যার, আপনি কি যেন বলতে যাচ্ছিলেন আরেকবার? আমি বলতে চাচ্ছিলাম কি, সেটা তো ভুলেই গেলাম, পরে বলি। স্যার আপনি মনে করেন স্যার। আচ্ছা ম্যাম আপনি এই ফিল্ম সম্পর্কে কিছু বলতে যাচ্ছেন? ভালো, এই ফিল্মের নায়িকার বান্ধবী হিসাবে যিনি রয়েছিলেন, নায়িকার বান্ধবী আপনি কি কিছু বলতে যাচ্ছেন? আসলে ইনাদেরকে নিয়ে কাজ করা মানে অসম্ভব ব্যাপার, আমি ক্যামেরাম্যান এতক্ষণ ছিলাম ভাই। নেক্সট টাইম নেক্সট সিরিজ আবার আসবে, তখন দেখা হবে। ততক্ষণ পর্যন্ত এদের লড়াই চলতে থাকবে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।